রাখুন। আজকে গণেশ চতুর্থী, আর সবাইকে শুরুতেই জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি যাচ্ছি গণেশ ঠাকুর দেখতে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। কিছুটা গিয়েই এই গণেশ ঠাকুরটা দেখতে পেলাম। আমাদের এখানে খুব বেশি গণেশ পুজো হয় না, তাও যে কটা পুজো হয় দেখানোর চেষ্টা করছি। এখন আমি স্কুলের সামনে দিয়ে যাচ্ছি। স্কুলের সামনে দিয়ে গেলে ছোটবেলার মেমোরিগুলো একদম তাজা হয়ে যায়। খুবই মিস করি পুরনো দিনগুলো। রাস্তাঘাট দেখো একবার, পুরো পুজো পুজো লাগছে। এবার চলে এসেছি বড়ানগর নতুন সংঘের গণেশ উৎসবে। শুধু একবার দেখো কত বড় ঠাকুর করেছে। ওই পাশ থেকে তো পুরো ঠাকুরটা ভালোভাবে দেখানো যাচ্ছিল না, তাই এই পারে চলে এলাম। কত সুন্দর লাগছে দেখো। আমি আবার এপাশে চলে এসেছি ভালোভাবে কাছ থেকে ঠাকুরটা দেখাবো বলে। ঠাকুরের সাথে সেলফি নেওয়ার ট্রাই করছিলাম, কিন্তু ভালোভাবে হলো না। গণেশ পুজোর এখানে রাজাদা সেলফি উইথ বার্ডের স্টল দিয়েছে, তাই আমরাও পাখিগুলোর সাথে একটু দেখা করতে চলে এলাম। এই দেখো দুটো ককাচো। সবাই এখানে পাখিগুলোর সাথে ফটোশুট করছে। এই কাকাতুয়াটা দেখো কি সুন্দর চুপ করে বসে আছে, তাই আমি একটু এর সাথে গল্প করতে চলে এসেছি। ছোটটা তোল দেখি, ছোটটা তোল। আরো একটা কাকাতুয়া কেন জানি না ঝুঁটিটাকে ধরে আছে। এইবার আমিও একটু পাখিদের সাথে ফটোশুট করে নি। পাখিগুলোকেও দেখো কি সুন্দর চুপ করে বসে আছে, একটুও ঝগড়া করছে না। আমার তো খুব মজা হচ্ছিল, দু হাতে দুটো কাকাতুয়া আর কাঁধে দুটো ম্যাকাও। আমি ফটোর জন্য কি পোজ দেব, ও তো আমার মাথার চুল কামড়াতেই ব্যস্ত হয়ে গেছে। এইটা
একটা হেভি পোস্ট দিচ্ছে কিন্তু দেখ চিনা আছে চিনা গেছিস ও আসছে এই তোর হাতে চলে গেল এবার কাকুলি একটু পাখি নিয়ে ফটোশুট করছে এইবার এই পুচকেটাকে দেখো একবার এখানে অনেকক্ষণ টাইম কাটালাম এবার আরেকটা ঠাকুর দেখতে যাব কালকে বিশ্বকর্মা পুজো ছিল তাই বিশ্বকর্মার ঠাকুরও তোমাদের দেখিয়ে দিলাম আরো একটা প্যান্ডেলে চলে এসেছি এখানে আরতি হচ্ছে ঠাকুর দেখা হলো আশেপাশে এরকম ছোট ছোট অনেক ঠাকুর আর ওই ঠাকুরটা সব থেকে বড় হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর পাখিও ধরলাম ওটা আমার দারুণ লাগলো অনেকদিন পর আসলে পাখিটা ধরলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও সবার সাথে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না টাটা